বয়স কত হয়েছে দেখি দাঁত দেখো, কেউ যখন বলে বয়স কত হয়েছে ও মনে হয় কি পরের লাইনটাই হবে, দেখি দাঁত দেখাও, দাঁত একটা নাকি দুইটা, তারপরে গরুর মতো ঠু ঠু চা করে আপনাকে দাঁত দেখাইতে হবে, দাঁত কি একটা হয়েছে নাকি দুইটা হয়েছে। এই যে বয়স কত, বয়স কত, কত বছর বয়স থেকে শোনা শুরু হয়েছে জানেন? বয়স যখন 8, মাটা কি বললো পুতুল খেলতেছে কেন, খেলনা কেটা জোতাতে জেদ কিসের জন্য, বয়স হয়েছে না, পুতুল খেলা বন্ধ করো, এখন পুতুল নিয়ে খেলবা না, যথেষ্ট বড় হয়েছ, পুতুল নিয়ে খেলা বন্ধ করলেন 12 বছর বয়সে। স্কার্ট পরে ঘুরতেছো কেন, বয়স আছে না তোমার, এই যে লম্বা লম্বা ঠ্যাং বের করে যে স্কার্ট পরে ঘুরতেছো, নিজের বয়সের দিকে একটু খেয়াল রাখো বুঝছো, এখন বয়স হয়েছে, এসব স্কার্ট পরা বন্ধ করো, বন্ধ করলেন 16-17 বছর বয়সে। ছাদে উঠতেছো কেন, এই যে তুমি ছাদে উঠতেছো আশেপাশের সকল ছাদে ছেলেরা ভরে গেছে, পাশের বাড়ির ছেলে এসে শীষ দিতেছে, বয়স হচ্ছে না তোমার, বয়স হচ্ছে কিনা বলো, বয়স হচ্ছে এখন বোঝার চেষ্টা করো, ছাদে ওঠা বন্ধ করো, বন্ধ করলেন 20-21 বছর বয়সে। সুন্দর সুন্দর জামা কাপড় পরতে পারবেন না, ওনা কই তোমার, ওনা কই, ওনা কোথায় ফেলছো এসব জামা কাপড়, কী পরছো, বয়স হচ্ছে না, বয়স হচ্ছে যাও ওনা পড়ো, ওনা পরে সুন্দর ভদ্রমেয়ের মতো থাকো, যাতে আশেপাশের মানুষরা কখন সবসময় লক্ষ্মী মেয়ে বলে, ভদ্রের মতো চলাচল করবো না, উগ্র সব চলাফের, বয়স হয়েছে না, 23-24 বছর বয়সে, বয়স হয়েছে বিয়া করো, যথেষ্ট বয়স হয়েছে, অনেক পড়াশোনা হয়েছে, বিয়া করো, বিয়া করো, বয়স হয়েছে তো তোমার, বয়স হয়েছে, বিয়া করো, বিয়া করো, বিয়ে করলে 24-25 বছর না হইতে হইতে তোমার বয়স চলে যাচ্ছে, বয়স হয়েছে বুঝছো, বাচ্চা বাচ্চা নিচ্ছ না কিসের জন্য, এতদিন হয়েছে বিয়ে হয়েছে, মানুষ তো মনে করবে বাচ্চা কাচ্চা কিছু হয় না, বয়স সব চলে যাচ্ছে, এত বয়স হয়েছে, বয়স হয়েছে তোমার অনেক, বাচ্চা নাও, বাচ্চা নিলে, বাচ্চা নেওয়ার পর এক বাচ্চার মা হয়েছ, স্থিত হব, বুঝতে পারছো, ঘর সংসার একটু মন দাও, বয়স হয়েছে না, বয়স হয়েছে, মেয়েটারে পালো, মেয়েটারে সুন্দর করে গুছাও, মেয়েটারে ভালো করে মানুষ করো, বয়স হয়েছে না তোমার, বয়স হয়েছে। তারপরে আপনি যাই করতে চান না কেন তাতেই আপনাকে শুনতে হবে, বয়স হচ্ছে, এই বয়সে এত আড্ডা কিসের, এই বয়সে এত হাহা ইয়ে কিসের, এই বয়সে এত ছেলে বন্ধু কিসের, এই বয়সে এত রাত করে বাড়ি ফেরা কিসের, এই বয়সে এই বয়সে এই বয়সে এই বয়সে টায়ার্ড টায়ার্ড। তারপর মনে করেন, তারপর আপনার মনে হবে যে আপনার মন অনেক ইয়াং, আপনি অনেক 16-17 বছর বয়সের মতো, আপনি দারুণ ঘুরতে চান, আপনি দারুণ আড্ডা মারতে চান, সব জায়গায় ঘোরাফেরা আনন্দ হইচই মজা মাস্তি আপনার অনেক করতে চান, কারণ সারা জীবনে আপনার বাবা মা আপনার টর্চার করতে করতে মোটামুটি পাগল বানিয়ে ফেলছে, সারা জীবন শাসনে রাখছে, আপনি কিছু করতে পারেন নাই, আপনি যখন SSC পরীক্ষা দিচ্ছে তখন SSC ভালো রেজাল্ট করো, তারপর তো মজার মজা, সারা জীবন মজা করতে পারবা, আপনি SSC ভালো রেজাল্ট করছেন, আপনি তারপর আবার বলছে HSCটা পাশ করো, SSC রেজাল্টটা তোমাকে ভালো করে রাখতে হবে না, SSC রেজাল্ট এত ভালো, HSC রেজাল্ট তুমি ভালো করে করো, তুমি তারপরে মজা আর মজা, তারপর বলছে ইউনিভার্সিটি তুমি যদি পাশ করে ভর্তি হতে পারো, তোমার যা লাইফে তো খালি মজা আর মজা, ইউনিভার্সিটি পাশ করছেন, বলছে চাকরিতে খালি ঢুকো, ঢুকলেই তো তোমার লাইফে মজা আর মজা, এই করতে করতে আপনি এসে এমন জায়গায় দাঁড়াইছেন আপনার লাইফে মজা পিছন ফিরে তাকালে দেখে যে কোনো মজা নাই, আপনার মনে হচ্ছে আমি এখন মজা করব, আপনি ঘুরবেন ফিরবেন আনন্দ করবেন, সাথে সাথে 10টা চোখ দাঁড়িয়ে যাবে, এই বুড়ি বেটি এত হা হি করে কেন, এই বুড়ি বেটি এত ঘুরে কেন, এই বুড়ি বেটির ঘর সংসার নাই, এই বুড়ি বেটি এখানে গেছে কেন, এই বুড়া এটা করছে কেন, ওইটা করছে কেন, ভাইরে ভাই আপনাদের জ্বালায় মানুষের বাইচা থাকা হারাম হয়ে যাইতেছে, আমার বয়স কত বা তার বয়স কত এটা জানে আপনি কী করবেন ভাই, আমার তো আপনি বিয়া করবেন না, তা আমার বয়স কত এটা জানার আপনার দরকার কী, সারাক্ষণ বয়স কত হয়েছে, বয়স কত হয়েছে, বয়স হয়েছে, বয়স হয়েছে, পার্সোনালিটি আছে না তোমার, এরকম করো ওরকম করো ওরকম করো সেরকম করো, আমার পার্সোনালিটি ভাই আমি ধারণ করি, আপনার কী ক্রাইসিস, তা আপনার দেখতে না ইচ্ছা করে আপনি সুইচ বন্ধ করে দেন, আপনি দেখতে না ইচ্ছা করে কম্পিউটার বন্ধ করে দেন, আপনি দেখতে না ইচ্ছা করে আমার দেখেন না, আপনার ই আমার উপরে চাপান কিসের জন্য, এই আপনাদের জ্বালায় বুঝছেন মানুষজন বয়স কমাইতে কমাইতে কি আবার সত্য কথা বলে না, জানুয়ারির 1 তারিখে মনে করে 1 কোটি মানুষের হ্যাপি বার্থডে, সবাই বয়স কমাইতেছে যত কমানো যায়, এমনভাবে কমাইছে 3 বছর 4 বছর 5 বছর করে বয়স কমায় কমায় সবাই মিথ্যাবাদী রাখালো হয়ে গেছে আপনাদের জন্য, কারণ কারণ আপনাদের সবার কচি লাগে, বয়স বেশি হয়েছে মানে আপনার কাছে মনে হয় যে রিজেক্টেড মাল, আপনারা এমন অনুভূতি দেন অন্যকে, অন্যজনকে দমন করার এই অস্ত্রটা বাদ দেন, কার কত বয়স তাকে নিজেকে ধারণ করতে দেন।